টু মাই চ্যানেল বনিশ্রী সরকার ব্লগস। এখন হচ্ছে বেলা 1:30 বাজে আর শনিবার আমরা বেরিয়ে পড়েছি ক্যাথিড্রাল চার্চের দিকে। ওখানে যাওয়ার আছে কারণ হচ্ছে আজকে ক্যাথিড্রাল চার্চে ফেট হচ্ছে, আর ওখানে অর্পির স্কুল থেকে স্টল থাকছে, আর থাকছে আমার স্কুল থেকে স্টল। আমার স্কুল থেকে প্রত্যেক বছর স্টল থাকে ওখানে, আর মাঝে কয়েক বছর আমি যাইনি, এবছর যাচ্ছি। ভীষণ একটা ইমোশন জড়িয়ে আছে, তার সাথে আরও বেশি ইমোশন এই কারণে জড়িয়ে আছে কারণ মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। আমার সব টিচাররা আমার মেয়েকে দেখতে পাবে, মানে স্টুডেন্ট হয়ে ভীষণ বদমাইশ ছিলাম, ভীষণ দুষ্টুমি করতাম, সেটা অবশ্য এখনও আছি, বাট স্টিল একটা আলাদা ইমোশন কাজ করছে। চলুন আজকে বেশি দেরি করব না, আগে তাড়াতাড়ি চলে যাই আর বাকি সব ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আজকে আমরা গাড়ি করে যাব না, পাবলিক ট্রান্সপোর্টেই যাব, তার কারণ ওখানে একটা পার্কিংয়ের সমস্যা থাকতে পারে, সেই কারণে আজকে আর রিস্ক নেব না। একটা জাস্ট মোড়ের মাথাতে এসেই খুব ভালো একজন ট্যাক্সির দাদাকে পেয়ে গেছি, তো উনি বললেন যে একদম চিন্তা করবেন না, সামনেই নামিয়ে দেবো, ভীষণ ভালোভাবে নিয়ে গেছিলেন। আর আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, বাড়ি থেকে 20 মিনিট মতন লাগলো। এই যে এমপি বিল্লা প্ল্যানেটোরিয়াম, তারপর ক্যাথিড্রাল, আমাদের খুব সুন্দর করে উনি নিয়ে এসেছেন। তো চলুন আমরা নেমে পড়েছি, এবার ভেতরে যাওয়া যাক। ভীষণ নস্টালজিক লাগছে জানেন তো, মানে স্টুডেন্ট লাইফে তো কোনো সময় ইউনিফর্ম পরতাম, কোনো সময় কোনো বছরে সেরকম মাথায় দায়িত্ব না থাকলে নর্মাল ড্রেসেই বন্ধু বান্ধবদের সাথে আসতাম, কিন্তু আজকে এই মেয়েকে নিয়ে আসা এই ব্যাপারটা ভীষণ একটা, যেটা আগেও আমি বললাম, এক্সাইটমেন্ট। যাই হোক চলুন। আচ্ছা, এখানে এসে আমাদের যেহেতু আগে থেকে টিকিট নেই, তো এন্ট্রি গেট তো ডান দিকে দেখলেন, আর টিকিট কাউন্টারটা হচ্ছে বাঁ দিকে। আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। স্কুলে যখন করতাম কিন্তু আমাদের ওখানে আলাদা করে টিকিট দিয়ে দিত স্কুল থেকেই, এই যে 20 টাকা করে নিয়েছে পার পার্সন, তো আমরা টিকিট কেটে নিয়েছি, ভেতরে ঢুকে পড়েছি। আগে আমি খুঁজি অর্পি স্কুলটা, তো আগে ও স্কুলে যাব। এই যে ঢুকেই ডান দিকে দুটো স্টল বাদে ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের স্টল। চলুন, অর্পি গিয়ে বেশ গল্প করছে টিচারদের সাথে, মামমামও গেছে কথা বলছে। আমরা এখান থেকে একটু কিছু কিনবো, কিনে তারপর আমি খুঁজতে যাব আমার স্কুলের স্টল। এই যে পেয়ে গেছি একদম সোজাসুজি সেন্ট জনস ডায়াসেশন গার্লস এইচএস স্কুল, ভীষণ একটা এক্সাইটমেন্টের ব্যাপার। চলুন যাই দেখি, হয়তো অনেক টিচার পাল্টে গেছে, পাল্টে গেছে মানে রিটায়ার্ড হয়ে গেছে, অনেকে হয়তো অন্য স্কুল জয়েন করেছে, ঠিক তাই, খুব একটা চেনার মুখ নেই, তবে 4-5 জন আছে। বেশ কিছু টিচারের সাথে গল্প করলাম, আর তার মধ্যে ইনি একজন, ইউঘোষ ম্যাম, আমাদের ম্যাথস টিচার ছিল, আর ওনাকে আমরা প্রচণ্ড ভয় পেতাম, কিন্তু আজকে কত গল্প করলাম, এটাই বোধ হয় সময়ের পরিবর্তন জানেন তো, কত গল্প, কত স্মৃতি আলোচনা করলাম। আমার মেয়েকে তো দেখে বেশ খুশি হয়েছিলেন। আর এখান থেকে চলুন, এখান থেকে আমি একটা পাপড়ি চাট অর্ডার দিয়েছি, তো পাপড়ি চাটটা নিয়ে নেব, নিয়ে আমরা মাঠের দিকে যাব। আর আমি বাড়ি থেকে না নিউজ পেপার নিয়ে এসেছিলাম, তো মাসি নিউজ পেপার পাচ্ছে, তো এই পাপড়ি চাট নেবো। আর অর্পি স্টল থেকে, মানে অর্পি স্কুলের স্টল থেকে চাউমিন কিনেছিলাম, তো এইগুলো এখন সব খাওয়া হবে। আর এই ম্যাডামকে দেখুন, পাপড়ি চাট চাউমিন পরের পর খেয়ে যাচ্ছে, এর বেলার কোনো ঝাল লাগছে না, কিচ্ছু না। আমরা খেয়ে নিই, এখানে যেটা সবচেয়ে লোভনীয় জিনিস, যেটা ছোট্ট থেকে আমার ভীষণ অ্যাট্রাক্ট করতো আমাকে, সেটা হচ্ছে এখানে লাকি ড্র বা টোকেন দিয়ে প্রচুর খেলা হয়, যেই খেলা থেকে আপনি কিছু না কিছু পাবেন। তো আজকে ইচ্ছে আছে অর্পি আর মামকে সেইগুলো খেলাবার। তো খাওয়া হয়ে গেছে, মা আর মাসি বসে আছে ওখানে, শীতের রোদ পোহাচ্ছে, আর আমি, মা আর অর্পি পেরিয়ে গেছে। এই যে দেখুন, এইটা প্রথম খেলবো আমরা, 60 রুপিস দিতে হবে, তো একটা চিরকুট পাবো, তো চিরকুটে যে নাম্বারটা থাকবে আর সেই নাম্বারে যে জিনিসটা রাখা আছে সেই জিনিসটা আমরা পাবো। তো প্রথমে মাম একটা নাম্বার নিল, আর সেইখান থেকে মাম পেয়েছে হচ্ছে একটা দারুণ কাজের জিনিস আমার জন্য, সেটা হচ্ছে 4টে কাঁচের বোল। তো এটা একটা ভীষণ ভালো জিনিস আমার জন্য, আর ভীষণ খুশি মাম পেয়ে। আর তারপর অর্পি খেলবে, অর্পি দেখি কী পায়। এই যে অর্পি পেয়েছে একটা বডি স্প্রে আর একটা সোপ কেস টাইপের জিনিস, তো দুজনেই ভীষণ ভালো জিনিস পেয়েছে,
যদিও অর্পিত আর অর্পির হাতে নেই, মেয়ে নিয়ে নিয়েছে আর হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওই যে দেখে নিয়েছে ক্যান্ডি ফ্লোস দেখে নিয়েছে, এখন ক্যান্ডি ফ্লোস খাবে। এই যে ব্যাস শুরু হয়ে গেল ম্যাডামের ক্যান্ডি ফ্লোস খাওয়া। এটা হচ্ছে মিষ্টির একটা বড় সড়ো পোকা, মিষ্টি দেখলে হয় মানে ওকে যদি একটু শুধু চিনিও মুখে দিয়ে দেওয়া হয় ও তাতেও খুশি হয়ে যায় এইরকম আর কি। চলুন এবার সুজি মামা কিন্তু বাড়ি যাবে আর সাথে সাথে আমরাও যাব, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, বেশিক্ষণ ছিলাম না 2 ঘন্টা। কিন্তু বাড়ি যাবার আগে ম্যাডামের বায়না, সে আবার লটারিতে খেলবে, তো যথারীতি আমি আর অর্পি ওকে আবার নিয়ে এসেছি, ও আবার খেলছে আর মা আর মাসি এখনও বসে আছে, ওরা একদম উঠছে না, ওদের একটু একটু করে খাবার দিয়ে আসছি, ওরা খাচ্ছে আর বসে আছে। তো এবার খেলে ম্যাডাম একটা স্ক্রিন ক্লিন করবার স্প্রে পেয়েছে, আর এইটা যেটা পেয়েছে এইটাও ভীষণ ফেভারিট, একটা কেলক্স আর একটা চকলেট। আমরা উঠে পড়েছি বাড়ি যাওয়ার পথে, ঠিক এক্সিট গেটের সামনে স্টলটা পেয়েছি, আর বুকসের স্টল দেখেই মাম ভীষণ এক্সাইটেড ঢুকে গেছে, প্রচুর বই ঘেটেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কটা বই ছিল তার মধ্যে মামের এজের যে বইগুলো ছিল তার মোস্ট অফ দ্য বই মামের কাছে আছে, আর যে দুটো নেই সে দুটো আমি ওকে কিনে দিয়েছি এই দুটো নিয়ে, আর ওর কেলক্স বললাম যে ওর ওটা ফেভারিট জিনিস সেইটা নিয়ে। চলুন এবার আমরা বাড়ির পথে যাব তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে বললামই যেহেতু আমরা পাবলিক ট্রান্সপোর্ট করে এসেছি তাই জন্য পাবলিক ট্রান্সপোর্টেই বাড়ি যাব খুব ন্যাচারালি, তাই জন্য একটু হয়তো আমাদের দাঁড়াতে হতে পারে ক্যাব বা ট্যাক্সি পাওয়ার জন্যে। আর ফেরবার পথে যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গেছিল তাই একবার বাবাকে দর্শন করে আমরা তারপর বাড়ি যাবো। পড়েছো মা বিভূতি? এটা আমার তো। চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কেমন লাগলো, টাটা বাই বাই, পরের একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।